আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক এরপর জানিয়ে দেব রাফাতে হামলা চালানোর হুমকি নেতানিয়াহুর এদিকে আর চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তানের মহাকাশ যান আরো জানিয়ে দেব পাকিস্তান কাচ্ছে কারণ কংগ্রেস মারা যাচ্ছে বলেছেন মোদী সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের ওপর চটেছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইসরাইল এবং ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক ফিলিস্তিন ইস্যুতে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক তারা বলেছে ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছে তুরস্কের দুই কর্মকর্তা বৃহস্পতিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের বিরুদ্ধে একসে একটি পোস্ট করেছেন এতে তিনি অভিযোগ করেছেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন তিনি এক্সে লিখেছেন স্বৈরা শাসক এমন ব্যবহার করে থাকে তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং স্থানীয় পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তিনি এক্সে এ ব্যাপারে লিখেছেন তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েল আইএমএফ এর মহাপরিচালককে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করতে নির্দেশনা দিয়েছি এছাড়া তাকে স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য বলেছি ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে তারা হারবে এবং আমরা জিতব বুধবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পন্ন সিন্নের ঘোষণা দেন এর একদিন পরই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক খবর আল আরাবিয়ার রাফাতে হামলা চালানোর হুমকি দিলেন নেতানিয়াহু আবারও গাজার রাফাতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুমকি দেন তিনি নেতানিয়াহু বলেন জয়ের জন্য আমাদের শত্রুদের হারানোর জন্য যা প্রয়োজন তার সব করব যার মধ্যে রাফাও রয়েছে কাছের এবং দূরের অভিযান চালানো নিয়ে আমাদের মধ্যে মত ছিল কিন্তু আলোচনা শেষে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি ও জিম চুক্তির আলোচনা চলছে হামাস জানিয়েছে তারা ইতিবাচক মনোভাব নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাবটি বিবেচনা করছে এর মধ্যেই রাফাতে নতুন করে হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহু হামাস জানিয়েছে ইসরায়েল যদি জিম্মি চুক্তি করতে চায় তাহলে গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে যুদ্ধ বন্ধ না করলে তারা কোনো ধরনের চুক্তিতে রাজি হবে না গত সপ্তাহে দুই ইসরায়েলি কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম বিষয়ক ওয়েবসাইট এক্সিকিউসকে জানান তারা ধীরে ধীরে গাজায় যুদ্ধ বন্ধ করে দিতে চান এরপর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়োহাব গ্যালান্ট জানান যদি হামাস জিম্মি মুক্তি করে তাহলে রাফাতে আর কোনো ধরনের হামলা চালাবেন না তারা তবে ইসরায়েলি উগ্রপন্থী অর্থমন্ত্রী বাজালেল স্মোরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগিভির হুমকি দেন যদি রাফাতে হামলা না চালানো হয় তাহলে তারা নেতানিয়াহুর জোট থেকে সরে আসবেন এবং সরকার ভেঙে দেবেন আজ চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তানের মহাকাশযান প্রথমবার চন্দ্র অভিযানে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার চন্দ্রবিমুখে যাত্রা শুরু হবে তাদের পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি জানিয়েছে পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু হবে শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে চীনের তৈরি চ্যাং এ সিক্স চন্দ্রযান হাইয়ান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা হবে পাকিস্তানের এই চন্দ্র মিশনের মিশনের নাম দেওয়া হয়েছে আইকিব এ মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধুলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকোর সঙ্গে কাজ করে এই মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি আইএসটি জানিয়েছে আইকিব কিউ স্পেসশিপে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে খবর আজকালের পাকিস্তান কাটছে কারণ কংগ্রেস মারা যাচ্ছে বলেছেন মোদী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে পাকিস্তানের মরিদ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি পাকিস্তান এখন কংগ্রেস নেতাদের বিজয়ের জন্য দোয়া করছেন বলেও দাবি করেছেন তিনি খবর টাইমস অফ ইন্ডিয়ার পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফওয়াত হোসেন সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ভিডিও শেয়ার করে প্রশংসা করার পর তিনি এমন মন্তব্য করেছেন মোদী মোদী বলেছেন পাকিস্তান কাঁদছে কারণ এখানে মারা যাচ্ছে কংগ্রেস পাকিস্তানি নেতারা কংগ্রেসের জন্য প্রার্থনা করছেন পাকিস্তান শেহজাদাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী এতে অবাক হওয়ার কিছু নেই কারণ আমরা ইতিমধ্যেই জানি যে কংগ্রেস পাকিস্তানের মরিদ পাকিস্তান ও কংগ্রেসের মধ্যে পার্টনারশিপ এটাই প্রমাণ করে যে দেশের শত্রুরা শক্তিশালী সরকার গঠন পারবে না গুজরাটের আনন্দে একটি নির্বাচনী সমাবেশের সময় নরেন্দ্র মোদী বিরোধী নেতা সালমান খুরশিদের ভাগ্নি মারিয়া আলমের ভোট জিহাদের আহ্বানের জন্য কংগ্রেস দলের সমালোচনা করেছিলেন তিনি জোর দিয়ে বলেছেন এই বিবৃতি একজন শিক্ষিত মুসলিম পরিবারের সদস্যের কাছ থেকে এসেছে কিন্তু কোনো কংগ্রেস নেতাই এর নিন্দা জানায়নি মোদী আরও অভিযোগ করেছেন যে কংগ্রেস মুসলিমদের রিজার্ভেশন প্রদানের জন্য দেশের সংবিধান সংশোধন করতে চায় তারা তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর থেকে সুবিধা সরাতে চায় ধর্মভিত্তিক সুবিধা প্রদানের জন্য সংবিধান পরিবর্তন করবে না এমন বিবৃতি লিখিতভাবে কংগ্রেসকে দেওয়ার চ্যালেঞ্জ করেছিলেন মোদী ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের ওপর চটেছে রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তদন্তের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের ওপর চটেছে রাশিয়া সম্প্রতি হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জে পিয়ারের বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না এই বিষয়ে আদালতের একটিয়ারের বিষয়টিও বিশ্বাস করে না ওয়াশিংটন তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত ওই সময় ইউক্রেনে কথিত রুশ যুদ্ধাপরাধের বিবরণও আইসিসির কাছে তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল ইস্যুতে এক নীতি এবং ইউক্রেন ইস্যুতে এর বিপরীত নীতি অবলম্বন করায় ওয়াশিংটনের এই আচরণ কপট এবং ভণ্ডামি বলে উল্লেখ করেছে রাশিয়া বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও সাত মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলার বিষয়টি তদন্ত করছে আইসিসি সংস্থাটি যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না বলে বিবৃতি দেওয়ার পরই পাল্টা বিবৃতি দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়া সমর্থন করে যুক্তরাষ্ট্র কিন্তু তারা এখন তাদের এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চায় না যুক্তরাষ্ট্রের এমন অবস্থান কপটতা এবং ভণ্ডামি রাশিয়া আইসিসির সদস্য দেশ নয় ইসরায়েলও এর সদস্য নয় তবে দুই সালে ফিলিস্তিন আইসিসির সদস্য হয় বেনিয়ামিন বলেন কোন সিদ্ধান্ত ইসরায়েলের কার্যক্রমের ওপর প্রভাব ফেলবে না কিন্তু বিপজ্জনক একটি উদাহরণ তৈরি করবে ইসরায়েলের কর্মকর্তারা অবশ্য আইসিসির আদেশ নিয়ে উদ্বেগে রয়েছেন কারণ তাদের ধারণা আইসিসির পক্ষ থেকে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘ করার অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের অন্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে একই সঙ্গে হামাস নেতাদের বিরুদ্ধেও এ পদক্ষেপ নেওয়ার হতে পারে এমন পদক্ষেপ নেওয়া হলে আইসিসির সদস্যভুক্ত দেশে যাওয়া বিপজ্জনক হতে পারে